জয়পুরহাটে মৃত্যুর দিন পর কবর থেকে ছাত্র আন্দোলনে নিহত দুজনের মরদেহ উত্তোলন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত চার আগস্ট জয়পুরহাটে নিহত শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল এবং পাঁচ আগস্টে নিহত অটো চালক মোহাম্মদ মেহেদির লাশ ময়না তদন্তের জন্য আজ দুপুরে কবর থেকে উত্তোলন করে স্থানীয় প্রশাসন আদালতের নির্দেশে বিশালের লাশ পাঁচ বিবির রতনপুর পারিবারিক কবর এবং মেহেদির লাশ জয়পুরহাট পৌরসভার শেখপাড়া পারিবারিক কবরস্থান থেকে তুলে ময়না ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়